যারা মঞ্জুর মোর্শেদ জেনে নেই আপনার কাছ থেকে আগে, যে ইঞ্জেকশনের মাধ্যমে শরীরের যে ওজন কমাই আমরা, এই ওজন কমানোর ফলে হার্টের সুবিধা, ডেফিনেটলি হার্ট বেনিফিট আছে, কিন্তু শরীরে এই যে ওজন কমানো ইঞ্জেকশনের মাধ্যমে ওজন কমানোর যে পার্শ্ব প্রতিক্রিয়া এটাও আছে। সো বোথ দুই জিনিসটাই, দুটো বিষয়েই রিপোর্টটি বেরিয়েছে এবং এর গবেষণা রিপোর্ট যেটি, এই বিষয়ে আপনি একজন এক্সপার্ট হিসাবে আপনার কাছে জেনে নেই যে রিপোর্টটি কি এবং এর সুবিধা অসুবিধা কি। ধন্যবাদ শ্রদ্ধেয় রতন তাহের ভাই। আজকে যে আর্টিকেলটা নিয়ে আমি কথা বলবো সেটি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যে কনফারেন্সটা রিসেন্টলি হয়েছে আপনার ফিলাডেলফিয়াতে, সেখানে এটা উপস্থাপন করা হয়েছে। ওনারা বলেছেন যে ওয়েগুবি আপনার কার্ডিওভাস্কুলার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে এবং সেটি ভালো দিক, ভালো অর্থে ওনারা বলেছেন। প্রথমে বলে নি ওয়েগুবিটা কি। ওয়েগুবিটা হচ্ছে যে একটা ইঞ্জেকশন যেটা আপনার ওয়েট লস এর ব্যাপারে সহায়তা করে থাকে। এটা হচ্ছে যে আন্ডার দ্য আমব্রেলা অফ সেমাগ্লুটাইড, অনেক বড় বড় শব্দ, কিন্তু এরপরও আপনারা সবাই জানেন যেটা আমরা ওজেম্পিক নিয়ে অনেকবার কথা বলেছি, ওজেম্পিকের এটি হচ্ছে যে সিস্টার। ওজেম্পিক যখন আপনার তৈরি করা হলো তখন ওনারা যখন দেখলেন যে এই ইঞ্জেকশনটা দিয়ে আপনার ডায়াবেটিসের সাথে সাথে আপনার ওজনও কমানো যায়, তখন সে একই ফার্মাসিউটিক্যাল কোম্পানি আরো একটু বেশি ডোজের, বিশেষ করে 2.4 মিলিগ্রাম করে ওজেম্পিকের তুলনায় বেশি ডোজ করে এটা ওয়েগুবিতে ওয়েগুবি হিসাবে নাম দিয়েছেন এবং এটি FDA অ্যাপ্রুভ আপনার ওয়েট লস এর ব্যাপারে। দুইটা মেডিসিন আপনার FDA অ্যাপ্রুভ করে থাকে ওয়েট লস এর ব্যাপারে, একটা হচ্ছে ওয়েগুবি, একটা হচ্ছে সাকসেন্ডা। ওয়েগুবি হচ্ছে একটা এটি। তো এখন যেহেতু ওনারা প্রমাণ করতে চেয়েছেন যে এই মেডিসিনটি, এই ইঞ্জেকশনটি আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজের ব্যাপারে যেহেতু ভালো ভূমিকা পালন করবে বলে ওনারা ধারণা করছেন এবং সেইভাবে রিসার্চ করেছেন, তো সুতরাং যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে তাদেরকেই এই আপনার রিসার্চে এনরোল করেছেন। কার্ডিওভাস্কুলার ডিজিজ বলতে কি বুঝাচ্ছি, যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে, যাদের স্ট্রোক হয়েছে, কিংবা যাদের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আছে, মিন্স আপনার ল্যাগে বা অন্য কোথাও আপনার ব্লাড ক্লট হয়ে গেছে, আর্টেরিয়াল প্রবলেম হয়ে ক্লট হয়ে গেছে, এই ধরনের এই সমস্ত পেশেন্টদেরকে এনরোল করা হয়েছে ইন্টারেস্টিংলি। এবং সেই সাথে সাথে অবশ্যই যাদের আপনার বডি মাস ইন্ডেক্স 27 উপরে, 27 বা উপরে এই ধরনের নেওয়া হয়েছে, এবং জানেন সেই যে নাম্বারটা আমি বললাম বডি মাস ইন্ডেক্স সেটি ওভারওয়েট এর মধ্যেই পড়ে থাকে। কিন্তু ইন্টারেস্টিংলি এই পার্টিসিপেন্টদের কারো কিন্তু ডায়াবেটিস নাই, কিন্তু যেই অন্যান্য যে রিস্ক ফ্যাক্টর গুলা বললাম, কার্ডিওভাস্কুলার ডিজিজ ইনক্লুডিং ওবিসিটি অলসো, কিন্তু এই পার্টিসিপেন্টদের আছে। তো ওনারা এখানে প্রায় 17,000+ পেশেন্টকে এনরোল করেছেন এবং তার মধ্যে অর্ধেকের অর্ধেক আপনারা জানেন যখন কোনো রিসার্চ করা হয়ে থাকে সেটি আপনার জানার জন্য কতটুকু এফেক্টিভ না অর এফেক্টিভ সেটি জানার জন্য আমরা একটা কন্ট্রোল আপনার ব্যবহার করে থাকি, মানে প্লাসেবো দিয়ে থাকি, যে এখানে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না, ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে না, এবং কম্পেয়ার টু অন্যজনকে ওষুধ দেওয়া হচ্ছে, তাহলে আমরা কম্পেয়ার করতে পারি যে কোনটি ভালো ফল পাওয়া যাচ্ছে। তো ওনারা যেটি দেখলেন যে যাদেরকে আপনার ওয়েগুবিটা দেওয়া হয়েছে, ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে দেখলেন যে 20% কার্ডিওভাস্কুলার ডিজিজ আপনার রিডিউস হয়েছে। এখন এদের কারো ডায়াবেটিস নেই যেটা আমি বললাম, আর যাদের প্লাসেবো দেওয়া হয়েছে, ওষুধে দেওয়া হয় না, তাদের 8%। তো এখন ওনাদের প্রশ্নটা হচ্ছে যে তাহলে এর কি জন্য হলো, এটা কি আপনার ওয়েগুবির মধ্যে এমন কোনো অন্য কোনো ম্যাটেরিয়াল আছে যেটা কার্ডিওভাস্কুলার ব্যাপারে হেল্প করছে, নাকি আপনার জাস্ট ওয়েট লস কিংবা আপনার অন্য কোনো কারণে আপনার এই কার্ডিওভাস্কুলার এফেক্টটা প্রভাব পড়েছে। তো এখন অনেকে এটা নিয়ে এখনো খুবই আনক্লিয়ার, অনেকে ধারণা করছেন যে যে এই ওয়েগুবি এটা এটি হচ্ছে আপনার GLP-1 অ্যাগোনিস্ট, মিন GLP-1 হচ্ছে একটা হরমোনের মতো একটা কাজ করে যেটা আমাদের পাকস্থলীতে থাকে, যেটি আপনাকে অনেক খাওয়ার পরে ইনসুলিন সিক্রেশন করার ব্যাপারে হেল্প করবে, তারপর আপনার খেতে ইচ্ছে করবে না, আপনার ফুল স্যাটাইটি মনে হবে, মানে আপনার পেট ভরা মনে হবে, খেতে ইচ্ছে করবে না, সেটি তো আছে। এবং সেই সাথে সাথে আপনার ওনারা ধারণা করছেন যে হয়তো ইনফ্লামেশন কমাতে পারে, ইনফ্লামেশন কমাতে পারে। তো তাহলে কি বুঝলাম আমরা, এই ওয়েগুবিতে
তাহলে আপনার আমরা চিঠিকে ইনফ্লামেশনটা মাপা হয়ে থাকে সি রিঅ্যাকটিভ প্রোটিন দিয়ে, এই সি রিঅ্যাকটিভ প্রোটিনটা কমানো হয়ে থাকে। ইন্টারেস্টিংলি এখানে আরেকটা জিনিস ধারণা করা হচ্ছে, আপনারা জানেন যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়ে থাকে, বিশেষ করে হার্ট অ্যাটাক বলেন, স্ট্রোক বলেন, কিংবা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বলেন, সবাইকে কিন্তু আপনার স্ট্যাটিন দেওয়া হয়ে থাকে। স্ট্যাটিন হচ্ছে যে কোলেস্টেরল লোয়ারিং ড্রাগের জন্য, তো কোলেস্টেরল ড্রাগটাও কিন্তু আপনার এই ইনফ্লামেশনটা কমিয়ে থাকে। শুধুমাত্র যে আপনার কোলেস্টেরল লেভেল কমে সেটা না, এটা আপনার ইনফ্লামেশনও কমিয়ে থাকে, যেটা আমরা কিছুক্ষণ আগে সি রিঅ্যাকটিভ প্রোটিনের কথা বলছি। তাহলে ওনারা ধারণা করছেন যে এটি কি তাহলে কি স্ট্যাটিন থাকাতেও কি আরো কিছু সিনার্জিস্টিক এফেক্ট হয়েছে, মিন্স মানে আরো অ্যাডিটিভ এফেক্ট হয়েছে, মিন্স আরো স্পিড আপ করেছে আপনার ভালো করার জন্য, নাকি ইনফ্লামেশনটা কমিয়েছে, নাকি স্ট্যাটিন সহ দেওয়ার জন্য এটি উপকার হয়েছে। তাছাড়া আপনারা অবশ্যই জানেন যেহেতু ওজন কম, ওজনের সাথে অনেক কিছু সম্পৃক্ততা আছে, এখানে আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হ্যাঁ এগুলোর সম্পৃক্ততা আছে। তো ওজন কমানোর সাথে সাথে যদি আপনার ব্লাড প্রেশার কমিয়ে থাকে এবং সেটিও কিন্তু কার্ডিওভাস্কুলার ব্যাপারে বেনিফিট আপনাকে দিতে পারে। তো সবকিছু মিলে ওনারা এখনো এক্স্যাক্টলি জানেন না, তবে এতটুকু ওনারা বলেছেন যে ওয়েগোবি আপনার কিছু কার্ডিওভাস্কুলার হেলথের ব্যাপারে কিছু ভূমিকা পালন করে থাকে এবং সেটি ভালো অর্থে পালন করে থাকে। আর আপনি যেটা জানতে চেয়েছেন যে কিছু পার্টিসিপেন্ট, যেটি আপনি বলেছেন যে অনেকে সাইড এফেক্টের জন্য ওষুধটা নেন না, হ্যাঁ মেইন সাইড এফেক্ট হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এফেক্ট, যেটা আপনার ওজন পিকে যেরকম হয়ে থাকে, যেমন নজিয়া, বমিটিং, এবং কিছুদিন আগে আমি একটা অনুষ্ঠানে আলাপ করেছিলাম যে আরো কিছু সাইড এফেক্টের ব্যাপারে, কিছু সিরিয়াস সাইড এফেক্টের কথা এসেছে। অ্যাগেন এটি আমি ভয় লাগানোর জন্য বলছি না, খুবই অল্প সংখ্যক, তারপরেও এগুলো বলতেই হবে যে কারো হয়তো গল ব্লাডারের সমস্যা হতে পারে, কারো হয়তো আপনার স্মল বাউল অবস্ট্রাকশনের সমস্যা হতে পারে, কারো হয়তো আপনার স্টোমাক প্যারালাইসিস হতে পারে। অ্যাগেন এগুলি সংখ্যাগুলো কিন্তু খুবই কম, কিন্তু একদম না বললেও যে তা না, হ্যাঁ বলতে হবে। কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জাস্ট রেগুলার সাইড এফেক্ট, যেটা নজিয়া, বমিটিং, এগুলো কিন্তু বেশিরভাগই থাকে, এবং এই পার্টিসিপেন্টের মধ্যে অনেকেই কিন্তু আপনার এটি কন্টিনিউ করতে পারেননি এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সাইড এফেক্টের ব্যাপারে, কিন্তু যারা কন্টিনিউ করেছেন তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে কিছুটা বেনিফিট পাওয়া গিয়েছে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর মনজুর মোর্শেদ।